বয়ফ্রেন্ড কে মোবাইল ফোনে ভিডিও কলে রেখে তার উপর দুধ ঢেলে শিবরাত্রি পালন করলেন এই যুবতী। ভাইরাল এই ভিডিও। গত একদিন আগেই গেল শিবরাত্রি উৎসব, যেদিন সকলেই উপোস করে শিবের মাথায় জল ঢালে। কথায় রয়েছে শিবরাত্রিটা কি পালন করলে ভালো স্বামী পাওয়া যায়, অর্থাৎ নাকি শিবের মতো স্বামী পাওয়া যায় উপোস করে শিবরাত্রি পালন করলে। শিবরাত্রিতে শিবের মাথায় জল ও দুধ ঢালতে হয়, কতদিন তো আমরা তাই জেনে এসেছি। কিন্তু যদি ধরুন আপনি আগে থেকেই ভালো বর পেয়ে যান, তাহলে কি আপনি শিবের মাথায় জল ঢালবেন নাকি বরের মাথায়? কারণ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক প্রেমিকা তার প্রেমিকের মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করছে, তাও আবার ভার্চুয়ালি। অর্থাৎ প্রেমিকার সামনে প্রেমিক নেই, তাই মোবাইল ফোনে ইন্টারনেটের সাহায্যে ভিডিও কল করে ফোনের উপরেই জল ঢালছে এই প্রেমিকা। অর্থাৎ এভাবেই সে পালন করছে শিবরাত্রি। সে ধরেই নিয়েছে সে শিবের থেকেও ভালো অথবা শিবের মতো স্বামী পেয়ে গিয়েছে। শিব নয়, প্রেমিকের মাথায় জল ঢেলেই উপোস ভাঙছে এই প্রেমিকা। কিন্তু এই তরুণী কি বুঝতে পারছে যে এই ভার্চুয়ালি শিবরাত্রি পালন করার ফলে তার ফোনের 12টা বেজেই যেতে পারে? ফোনে দুধ বা জল ঢাললে ফোন যে আর কতটা আস্ত থাকবে সে বিষয়ে সত্যিই সন্দেহ রয়েছে। কিন্তু কোনো কিছু তোয়াক্কা না করেই প্রেমিকের মাথায় দুধ ও জল ঢালতেই ব্যস্ত এই প্রেমিকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও।